নতুন মহাকাশ প্রতিরক্ষা পরিকল্পনা যুক্তরাষ্ট্রের বৈরী রাষ্ট্রগুলোর ওপর নজরদারির উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বিষয়ক বড় একটি পরিকল্পনা প্রকাশ করেন নতুন প্রজন্মের স্পেস ভিত্তিক স্পেন্সরের ভিত্তি করে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলো পরিচালিত হবে পেন্টাগনে ট্রাম্প প্রশাসনের দীর্ঘ বিলম্বিত একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পর্যালোচনা উপস্থাপন করেন যাতে মার্কিন সেন্সরের নেটওয়ার্ক এবং ইন্টারসেপ্টরের ডিজাইন সম্প্রসারণের আহ্বান জানানো হয় এর ফলে ইরান ও উত্তর কোরিয়ার মতো বৈরী দেশগুলো থেকে আসা ক্ষেপণাস্ত্রগুলো চিহ্নিত করে ভূপাতিত করা যাবে মার্কিন প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা জানান হুমকির পরিবেশের ক্ষেত্রে আমরা উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পাচ্ছি শত্রুদের ক্ষেপণাস্ত্র মোকাবেলায় এখন আমাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা আরও দ্রুত ও বিস্তর পরিসরে ব্যবস্থা নিতে সক্ষম শত্রুদের এসব ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র ও তাদের সহযোগী অংশীদার এবং দেশের বাইরে মার্কিন বাহিনীকে ভীতি প্রদর্শনে সক্ষম ছিল ট্রাম্প তার ভাষণে তার কমান্ডে মহাকাশ বাহিনী গঠনের বিষয়টিও উপস্থাপন করেন পেন্টাগনে সাংবাদিকদের দেওয়া পর্যালোচনা নোটে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা বা এমডিএ বিভিন্ন দেশ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এদের মধ্যে শীর্ষ হচ্ছে চীন ও রাশিয়া কেননা তাদের তৈরি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো শব্দের চেয়ে কয়েকগুণ বেশি গতিসম্পন্ন এবং অস্ত্রগুলো তাদের গতিপথ পরিবর্তন করতে পারে এগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে তা প্রতিরোধ করা খুবই কঠিন এর ফলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শনাক্তের ক্ষেত্রে পেন্টাগন তাদের সক্ষমতা বাড়ানোর বিভিন্ন উপায় নিয়ে ভাবছে প্রাথমিকভাবে মহাকাশে মোতায়েন থাকা সেন্সর দিয়েই তা করার চেষ্টা হচ্ছে প্রশাসনের ওই কর্মকর্তা আরও জানান প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ পর্যালোচনায় স্পেস খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এটি সেই জায়গা আমরা যেখানে বিনিয়োগ করতে চাই আর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার পরবর্তী ধাপে স্পেসই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এই পর্যালোচনায় স্পেস ভিত্তিক ইন্টারসেপ্টর ও লেজারের ব্যাপারে আরও গবেষণার কথা বলা হয় তবে নির্দিষ্ট কোনো কিছুর সরাসরি উৎপাদন বা স্থাপনের বিষয় বিষয়ে কোনো কিছুই বলা হয়নি পর্যালোচনা উদ্বোধনের আগে প্রতিরক্ষা কর্মকর্তারা জানান এটি এমন একটি ক্ষেত্র যা নিয়ে আমরা গবেষণা করছি কিন্তু এই ব্যাপারে এখন পর্যন্ত কেউ কোনো সিদ্ধান্ত নেয়নি বা কোথাও এটি প্রয়োগ করেনি তারা নিশ্চিত করেন রাশিয়া ও চীনকে লক্ষ্য করে এটা বিস্তৃত করা হচ্ছে না তবে এসব পরমাণু শক্তিধর দেশগুলোর হুমকির ব্যাপারে সর্বোচ্চ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে নজর রাখবে যুক্তরাষ্ট্র তাদের অনেক বৃহৎ ও অত্যাধুনিক অস্ত্র রয়েছে কিন্তু যুক্তরাষ্ট্র নিজ অঞ্চলে তাদের এসব অস্ত্র প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ রাশিয়ার দুই বোমারু বিমান তাড়িয়ে দিল আমেরিকা ও ক্যানাডা রাশিয়ার দুটি বোমারু বিমানকে তাড়া করে পিছু হতে বাধ্য করেছে আমেরিকা ও ক্যানাডার চারটি যুদ্ধ বিমান শুক্রবার রাশিয়ার বিমান দুটি আর্কটিক অঞ্চলের কানাডীয় এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনের কাছ দিয়ে ওড়ার সময় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ড বা নোরাড তারা বলেছে রয়্যাল কানাডিয়ান বিমানবাহিনী প্রহরা দেয় এমন এলাকায় শুক্রবার সকালে প্রবেশ করে রাশিয়ার দুটি টি ইউ ওয়ান সিক্সটি ব্ল্যাক জ্যাক বোমারু বিমান তবে রুশ বিমানগুলো আমেরিকা ও কানাডার সীমানায় প্রবেশ করেনি বিমানগুলো আন্তর্জাতিক আকাশ সীমায় ছিল এ সময় তা শনাক্ত করে দুটি এফ টোয়েন্টি টু এবং দুটি সিএফ এইটিন যুদ্ধ বিমান তবে রাশিয়া আমেরিকা ও কানাডার যুদ্ধ বা বোমারু বিমানের মধ্যে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি নোরাড বলেছে আমেরিকা অথবা কানাডার আকাশসীমা নজরদারি করতে তারা ব্যবহার করে রাডার স্যাটেলাইট ও যুদ্ধ বিমান নোরাডের কাছে আমেরিকা ও কানাডার ভৌগোলিক সীমানা রক্ষা করার বিষয়টি বেশি গুরুত্ব পায় এই প্রথম রাশিয়া ও আমেরিকার যুদ্ধবিমান এমন কাছাকাছি বা মুখোমুখি হয়নি বরং সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের ঘটনা বহুবার ঘটেছে তুর্কি সামরিক ঘাঁটিতে ইরাকিদের বিক্ষোভকারীদের হামলা কিশোর নিহত ইরাকের উত্তরাঞ্চলে তুরস্কের একটি সামরিক ঘাঁটিতে স্থানীয় কুর্দি লোকজন হামলা চালিয়েছে এবং ১৩ বছরের এক কিশোর নিহত ও জন আহত হয়েছে এ সময় তুর্কি সেনা ও কুর্দি বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় শনিবার শেষ বেলায় স্থানীয় কুর্দি লোকজন তুর্কি সামরিক ঘাঁটির সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ করে কিন্তু তাদের ওপর তুরস্কের সেনারা গুলিবর্ষণ করলে সংঘর্ষ শুরু হয় কুর্দিস্তানের ওপর বিমান হামলা বন্ধের দাবিতে সালাদজে শহরের তুর্কি সামরিক ঘাঁটির সামনে ইরাকি কুর্দিরা বিক্ষোভের আয়োজন করে বিক্ষোভের এক পর্যায়ে কুর্দি ঘাঁটিতে থাকা বহু সামরিক গাড়ি ও অন্যান্য সম্পদে আগুন ধরিয়ে দেওয়া হয় কুর্দিস্তানের ওপর তুরস্ক মাঝে মধ্যেই বিমান হামলা চালিয়ে আসছে এবং সেখানে সামরিক ঘাঁটি গড়ে তুলছে এসবের বিরুদ্ধে লিপ্ত হয়ে কুর্দিরা গতকাল বিক্ষোভের আয়োজন করে তুরস্ক বলছে কুর্দি গেরিলাদের দমনের জন্য বিমান হামলা অপরিহার্য তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে শালাজে শহরে মোতায়েন সেনারা ঘাঁটি রক্ষা করছে হামলার জন্য তুর্কি মন্ত্রণালয় পিকেকে কে গেরিলাদেরকে দোষারোপ করেছে হামলায় কয়েকটি সামরিক গাড়ি ও সম্পদের ক্ষয়ক্ষতির কথাও নিশ্চিত করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় তুর্কি ইরাকের ইরবিল আঞ্চলিক সরকার এই ঘটনাকে অন্তর্ঘাতমূলক তৎপরতা বলে উল্লেখ করেছে তবে বাগদাদের কেন্দ্রীয় সরকার এই নিয়ে কোনো মন্তব্য করেনি পিকেকে গেরিলারা এই ঘটনার জন্য সরাসরি তুর্কি সরকার সরকারকেই দায়ী করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন সিরিয়ার ওপর হামলা হামলা হলে ইহুদিবাদী চালিয়ে তার প্রতিশোধ হবে লেবাননের আরবি চ্যানেল আল দেয়া সাক্ষাৎকারে সৈয়দ হাসান নসরুল্লাহ এই হুঁশিয়ারি উচ্চারণ করেন সিরিয়ায় ইহুদিবাদী ইসরায়েলের সর্বশেষ হামলার কথা উল্লেখ করে তিনি আরও বলেন সিরিয়ায় শেষবার যা ঘটেছে তা বিপজ্জনক হিজবুল্লাহ তার মিত্রদের নিয়ে সিরিয়ায় ইসরাইলি আগ্রাসনে নানামুখী জবাব দিতে পারে বলেও জানান তিনি তিনি এ সময় ইসরায়েল বিরোধী জোটের সক্ষমতাকে খাটো করে না দেখার জন্য তেল আবিবের প্রতি পরিষ্কার ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি বলেন এই জোট ইসরায়েলি আগ্রাসনের সমুচিত জবাব দেওয়ার সক্ষমতা রাখে মাদুরোকে আট দিনের আল্টিমেটাম তিন ই দেশের ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আট দিনের মধ্যে নতুন নির্বাচন দেওয়ার আলটিমেটাম দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের তিন প্রভাবশালী দেশ দেশগুলো হচ্ছে জার্মানি ফ্রান্স ও স্পেন তিন দেশ জানিয়েছে আট দিনের মধ্যে নতুন নির্বাচন দেয়া না হলে নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট দাবি করা বিরোধী দলীয় নেতা জুয়ান গুইদোকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে তারা ইতিমধ্যেই জুয়ান গুইদোকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র কানাডা ব্রাজিল ও আর্জেন্টিনাসহ কয়েকটি দেশ পরীতে মাদুরোর পাশে দাঁড়িয়েছে চীন রাশিয়া তুরস্ক মেক্সিকো সহ অন্য কয়েকটি দেশ এর মধ্যেই নতুন নির্বাচন দেয়া না হলে যুক্তরাষ্ট্রের মতো একই পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে জার্মানি ফ্রান্স ও স্পেন টুইটারে দেয়া এক পোস্টে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ বলেছেন লাতিন আমেরিকার প্রতি স্পেনের দায়িত্ব আছে আমাদের লক্ষ্য সরকার পরিবর্তন বা সরিয়ে দেওয়া নয় আমরা ভ্যানেজুয়েলায় গণতন্ত্র এবং অবাধ নির্বাচন চাই টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আট দিনের মধ্যে যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত না হয় তাহলে জুয়ান গুইদোকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেবে স্পেন প্রায় একই ধরনের বিবৃতি এসেছে ফ্রান্স ও জার্মানির পক্ষ থেকেও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট ভেনেজুয়েলা নির্বাচনকে ব্যাপকভাবে ত্রুটিপূর্ণ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি বলেন মাদুরো দেশটির বৈধ নেতা নন এদিকে মাদুরোকে সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া ভেনেজুয়ে অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপেরও তীব্র নিন্দা জানিয়েছে মস্কো নিকোলাস মাদুরোর সঙ্গে এক ফোনালাপে তুরস্কের প্রেসিডেন্ট রজব তয়েব এরদোগান বলেন ভাই মাদুরো আত্মবিশ্বাস রাখুন তুরস্ক আপনার সঙ্গে আছে টুইটারে দেয়া এক পোস্টে মাদুরোর প্রতি সমর্থন জানিয়েছেন বলেভিয়ার প্রেসিডেন্ট জুয়ান ইভো মুরালেস এতে তিনি বলেন ভ্যানেজুয়েলার জনগণ এবং নিকোলাস মাদুরোর প্রতি আমরা সংহতি প্রকাশ করছি ভ্যানেজুয়েলা সাম্রাজ্যবাদী আক্রমণ মোকাবেলা করছে উল্লেখ করে ইভো মুরালেস আরও বলেন দক্ষিণ আমেরিকা জনগণ আর যুক্তরাষ্ট্রের আঙ্গিনায় পরিণত হবে না মেক্সিকো প্রেসিডেন্টের মুখপাত্র জেসাস রেমিরেজ কিউভাস জানিয়েছেন মাদুরোর প্রতি তার দেশের স্বীকৃতি অব্যাহত থাকবে এর আগে ব্যাপক বিক্ষোভের মুখে যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে নিজেকে ভ্যানেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দাবি করেন ৩৫ বছরের জুয়ান গুইদো জুয়ান গুইদো প্রেসিডেন্ট হিসেবে নিজের নাম ঘোষণার কয়েক মিনিটের মাথায় তাকে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র অন্য দেশগুলোকেও একই পথ অনুসরণের পরামর্শ দিয়েছে ওয়াশিংটন উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বাহাত্তর ঘন্টার মধ্যে দেশটিতে অবস্থানরত মার্কিন কূটনীতিকদের জুয়েলা ছাড়ার নির্দেশ দিয়েছেন তিনি নিকোলাস মাদুরো আরো বলেন সাংবিধানিক প্রেসিডেন্ট হিসেবে আমি সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি জানুয়ারিতে ভেনেজুয়েলার সাধারণ নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন নিকোলাস মাদুরো তবে দেশটির বিরোধী দল সহ আন্তর্জাতিক সম্প্রদায় এই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে নতুন করে নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিরোধীদের এমন যুক্ত হয় অর্থনৈতিক মন্দা অর্থনৈতিক সংকটে জনগণের পুঞ্জীভূত ক্ষোভ শেষ পর্যন্ত পরিণত হয় সরকার বিরোধী বিক্ষোভে আর ব্যাপক এই বিক্ষোভের জেরেই নিজেকে প্রেসিডেন্ট দাবি করেন বিরোধী দলীয় নেতা জুয়ান ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ